সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয়দের সাথে শেয়ার করছি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটি ঘরোয়া পদ্ধতিতে আপনি সহজে বানাতে পারেন। এটি অত্যন্ত মচমচে, নরম এবং অত্যন্ত ফ্লেভার সমৃদ্ধ। এটি বানানোর জন্য চিকেন লেগ স্কিন সহ সেটি আপনি ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে চিকেন লেগের উপরের অংশ একটুখানি কেটে ফ্রেশ লেমন জুস, পাপরিকা পাউডার, চিলি পাউডার, করিয়েন্ডার পাউডার, কিউমিন পাউডার সহ টেস্ট মতো সল্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিন। 1 ঘন্টা পর একটি ফ্রাই প্যানে পরিমিত তেল দিয়ে হালকা গরম করে আমি চিকেন লেগগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই চিকেন লেগ থেকে যথেষ্ট পরিমাণে তেল বেরিয়েছে। এই তেলটি বেরিয়েছে চিকেনের স্কিন থেকে এবং এই তেলের উপরেই এই চিকেনটি ফ্রাই হবে। চিকেনের মধ্যে স্কিন থাকার কারণে এই চিকেনটি করার পর খুব মচমচে হবে, ভিতরে হবে নরম এবং অত্যন্ত ফ্লেভার সমৃদ্ধ। আশা করি ভিউয়াররা এই ভিডিওটি এনজয় করছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটির পাশে বন্ধু হিসাবে থাকবেন বলে আশা করছি। এই রেসিপিটি আমি প্লেন পোলাও দিয়ে সার্ভ করব। আমি যখন প্লেন পোলাও রান্না করেছি, এটি আমি পিওর বাটার দিয়ে রান্না করেছি এবং খুব পরিমিত বাটার ব্যবহার করেছি। আমি সার্ভ করবো এমনভাবে যাতে খুব বেশি তৈলাক্ত মনে না হয়। সো আশা করি ভিউয়াররা এই ভিডিওটি এনজয় করছেন। এখন আমি এই লেগগুলো আরেকটু উল্টিয়ে দিব এবং একটি কাঁটা চামচ দিয়ে একটু দেখে নিব এগুলো সিদ্ধ কেমন হয়েছে। এরপর আমি আবার উল্টিয়ে দিব। সো মোটামুটি মনে হচ্ছে সিদ্ধ হয়েছে, বাট আমি কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি, আপনারাও এটি দেখে নেবেন। সো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এখন আমি এটি উল্টিয়ে দিচ্ছি। আশা করি আমার ভিউয়াররা ভিডিওটি এনজয় করছেন। আমি পোলাও রাইস রান্নাটি ভিউয়ারদের সাথে শেয়ার করে নিই, কারণ আমার ভিউয়াররা সবাই জানে খুব সুন্দর করে কীভাবে পোলাও রাইস রান্না করতে হয়। আমি এই পোলাও রাইসটি গ্রিন বিনস দিয়ে রান্না করেছি। সো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো, সার্ভ করে দেখাচ্ছি। আশা করি ভিউয়াররা এই রেসিপিটি এনজয় করেছেন, নিজেরা রান্না করবেন এবং পরিবেশন করবেন। এই বলেই শেষ করছি। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত এনজয় করুন।